আমি সোনালী, ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ ভাবলাম রান্না করতে করতে একটু আপনাদের সাথে গল্প করব। কি রান্না করছি ভাবছেন? পেঁয়াজ, শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়েছি, একটু পালং শাক দিয়ে টমেটো দিয়ে মুসুর ডাল রান্না করব। না, এটা সবাই জানে, বাঙালি বাড়িতে হয়। আমি যখন দুবাই এসেছিলাম তখন খাওয়া দাওয়ার বেশ অসুবিধে হতো, কারণ জানতাম না ঠিক কোথায় কি পাওয়া যায়। এখন যেমন জানি, অনেক বছর থাকার পর সব সন্ধানই আমরা বাঙালিরা খুঁজে বের করে নিই। তো আজকের যেটা দেখাবো সেটা হলো হাঁস ডিম। দুবাইয়ে কীরকম হাঁস ডিম পাওয়া যায়? সল্টেড ডাক এগ, এই এগটা আমরা অনলাইনে অর্ডার করেছি। তবে এখানে এনিম্যাল মার্কেটেও হাঁস ডিম পাওয়া যায়। তো যাওয়ার সব সময় তো সময় হয় না, ওটা একটু দূরে পড়ে, তাই এই ডিমটা আমরা অনলাইনে অর্ডার করেছি। আর পাশে ওটা পোলট্রির ডিম। তো আজকের যেটা মেন আমার দেখানোর ছিল আপনাকে, এখানের হাঁসের ডিম। পোলট্রির ডিমটা কিন্তু দেখুন একদম সাদা সাদা হয়, এটা আবার একটা ব্রাউন কালারেরও হয়ে থাকে, আর খুব খেতে কিন্তু খুব টেস্টি। এটা আবার লেস কোলেস্ট্রল, এক্সট্রা নিউট্রিশন আর DHA আছে এই ডিমটার মধ্যে। ডিমটার কুসুমটা কিন্তু খুব টেস্টি। তো আজকে যেটা দেখানোর ছিল সেটা হলো এই হাঁসের ডিমটা। হাঁসের ডিমটার কালার দেখুন, আমিও এর কালার দেখে একটু চমকেই গেছিলাম। এ আবার কীরকম হাঁসের ডিম, আমার তো প্রথম দেখা। আপনারা দেখেছেন নাকি এরকম হাঁসের ডিম? আর যদি খেয়ে থাকেন কেউ তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রথমবারই রান্না করব, জানি না কেমন টেস্ট হবে, খেয়ে বলবো টেস্টটা কেমন। তো হাঁস ডিমের কষা আজ রান্না করব। শুধু হাঁস ডিম করলে বসে হবে না, তার সাথে কিছু মুরগি ডিমও রান্না করতে হবে, আমার মেয়েগুলো আবার খাবে না। না হলে রান্না আর তার সাথে একটু জমিয়ে গল্প। তো যেটা বলছিলাম, আগে তো আমরা সব জিনিস পেতাম না, কিন্তু এখন এই এনিম্যাল মার্কেটটা খুলে পাওয়ার পরে হাঁস মাংস, হাঁস ডিম, এই সব কিছু মোটামুটি পেয়ে যায়। আর বেশি কিছু রান্না নয়, হাঁস ডিমের কষা, পালং শাক দিয়ে মসুর ডাল আর পটল ভাজা, ব্যাস। ছোটোটার আজকে একটু শরীরটা খারাপ, কোল্ড হয়েছে, স্কুলে এখন বলেছে কোল্ড কাপ হলে স্কুল আসা যাবে না। আর যদি ফিভার আসে, বাপ রে, তাহলে তো করোনা টেস্ট করে নেগেটিভ রিপোর্ট এলে তবে স্কুল যেতে পারবে। স্কুলটা শুরু হয়ে যেমন ভালো হয়েছে তেমন কিছু খরচও বাড়িয়ে দিয়েছে। আজকে হাজব্যান্ডও ওয়ার্ক ফ্রম হোম করছে আর ছোটো মেয়েও বাড়িতে, বড় মেয়ের এক্সাম চলছে, ও স্কুলে গেছে। পালং শাকের ডালটা হোক, হয়ে যাবে মোটামুটি, ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিই। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, ঠিক রেডও নয়, পার্পেল কালার বা পিঙ্ক কালারও বলা যেতে পারে। তো এমনিতে আঙুল দিয়ে ঘষে তো খুব একটা রং উঠলো না, দেখি জলে ফুটলে রং ওঠে কি না, আর না হলে বুঝতে হবে যে এটাই বোধহয় হাঁসের ডিমের অরিজিনাল কালার। তো ওইদিকে আমার মসুর ডাল ফুটছে আর এদিকে ডিমটা সেদ্ধ হতে দিয়ে দিলাম। ডিমটা সেদ্ধ হতে হতে ডিমের মশলাটা রেডি করে ফেলি। চলুন, এখানে আদা রসুন পেঁয়াজ সবই আমি কেটে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, পেঁয়াজ আর রসুনটা একটু আদবাটা করে নিয়েছি, আর আমি এখানে দু ধরনের রসুন ছাড়িয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, একটা চাইনিজ রসুন আর একটা ইন্ডিয়ান রসুন। ছোটোটা ইন্ডিয়ান রসুন ছাড়াতে অনেক সময়ও লাগে আর তাড়াহুড়ো থাকলে হয় না, সেই জন্য বড় রসুনটাও এনে রাখি, তাড়া থাকলে বড় রসুন দিয়েই কাজ চালাই। তবে মাছ মাংস বা হাঁস ডিম এসবের ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান রসুন ইউজ করলে খুব ভালো স্বাদ হয়, তো সেটাই চেষ্টা করি ইউজ করার। ডিম সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন কালারও উঠে গেছে। হ্যাঁ, তার মানে আমরা ঠিকই ভেবেছিলাম এটা কালার করাই ডিম, কে জানে কালারকে আবার কেন করে, সাদা রাখলেই তো পারে। যাক গে, তো এরকম পার্পেল কালারের ডিম কোনো হাঁস দেয় না সেটা তো এখন ক্লিয়ার। এই যে একটা ছাড়িয়েছি,
কিছু কয়েকটা আবার খারাপও একটু বেরিয়েছে, দেখি আর বাকিগুলো কি বেরোয়। আলু আর মটরশুঁটি একটু দিয়েছিলাম সেদ্ধ হতে, তারও কালার চেঞ্জ হয়ে গেছে। যাকে দেখতে বসো ভালোই লাগছে, চলুন মশলাটা কষে ফেলি আর ডিমটা আলুটা ভেজে রাখি। পেঁয়াজ আদা রসুন মশলাটা ভেজে ফেলি। শীতকালে হাঁস ডিম খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, তাই হাঁস ডিমটা চেষ্টা করি শীতে অন্তত হাঁস ডিম হাঁস মাংসটা খাওয়ার। তো এখানে ওয়েদারটা এখন খুব ভালো, বাইরে আউটিংয়ের প্রচুর অপশন, শীতকালে নানা ধরনের কার্নিভাল বা মেলা এখানে চলতে থাকে। তো এখন করোনা কেসটা অনেকটাই কমে গেছে, অনেক কেন ভালোই কমে গেছে, 100-এর মধ্যে মধ্যেই করোনা কেস এখানে রিপোর্ট আসছে। তো এখন মাস্ক তো পরে বেরোতেই হবে, মাস্কটা এখানে মাস্ট, মাস্ক না পরলেই কিন্তু ফাইন, সেই বিধিনিষেধ এখানে আছে। তবে আগের মতো আর অত রেস্ট্রিকশন নেই করোনার জন্য, যেগুলো ছিল আগে যে সব সময় মাস্ক পরে থাকতে হবে, বা গাড়িতেও নিজেদের গাড়িতে গেলেও মাস্ক পরে থাকতে হতো, তো সেইগুলো এখন নেই। কিন্তু মাস্ক পরে থাকতে হবে যখন তুমি শপিং মল বা অনেক গ্যাদারিংয়ের মধ্যে যাচ্ছ, সেক্ষেত্রে বা আগে 10-জনের বেশি লোকজন নিয়ে কোনো পার্টি ওকেশন করাও বারণ ছিল, তো এখন সেগুলো সব কিছু অ্যালাউ করে দিয়েছে। ডিমের কারি প্রায় হয়েই এলো, আলু মটরশুঁটি দিয়ে যদি আপনারা কোনো দিন ডিমের কষা না করে থাকেন তাহলে করে দেখবেন, এই শীতকালে কিন্তু বেশ ভালো লাগে। তাছাড়া ফুলকপি আলু এটা তো আমরা বাঙালিরা খেয়েই থাকি। অনেক দিন বাড়ি যেতে পারছি না জানেন, এই ফ্লাইটগুলো একটু সমস্যা করছে, বলছে জানুয়ারি থেকে ফ্লাইটগুলো রেগুলার হয়ে যাবে, কিন্তু মাঝে মাঝে ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফ্লাইট বন্ধ থাকছে অনেক দিন, তাই বাড়ি যাওয়ার জন্য খুব মন কেমন করছে। দুপুরের রান্নাটা যা হোক হলো, এবার রাতের কথা ভাবতে হবে, রাতে আবার রুটি খাবে, কী দিয়েছে করব, দুবেলাই রান্নার বেশ চাপ। একটু মাটন স্টু বানিয়ে নিই, মাটনের পায়া একটু আছে বাড়িতে, তো ওটা দিয়ে ভাবছি মাটন স্টু একটু বানিয়ে ফেলি। বেশি কিছু না, একটু পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা, আপনি কাঁচা লঙ্কা গোলমরিচ যেটা আপনি ইউজ করতে চান, তবে রসুনটাতে একটু বেশি পড়ে, পায়া সুপ্ত আর মাটনটা একটা স্মেল থাকে, মাটন বা দেশি মুরগিতে রসুন একটু বেশি যায়। ব্যাস অল্প মশলাই দেবো, কারণ বেশি থিক গ্রেভি তো এর ভালো লাগবে না, পাতলা একটা স্যুপ তো পাতলা জিনিসই হবে, তো অল্পই মশলা আমি দিয়েছি। জিরে ধনে গরম মশলা একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ সব কিছু এই জলের মধ্যে গুলে রেখেছি। অ্যাকচুয়ালি জলে গুলে যদি মশলাটা ব্যবহার করে না তাহলে মশলাটা পড়ে না আর স্বাদও খুব ভালো হয়। শীতকালটা এলেই না বাড়ি যেতে খুব ইচ্ছে করে, কারণ পিঠে পুলি মায়ের হাতের অনেক কিছু খাওয়া যায়, আর এমনিতেও আমি অন্তত বছরে 2 বাড়ি যাই, কিন্তু করোনার জন্য এখন অনেক লম্বা গ্যাপ হয়ে যাচ্ছে, জানি না ডিসেম্বরে এবারে বাড়ি যেতে পারবো কি না। যদি বাড়ি যাই আমাদের ওখানে কি আছে না আছে সেগুলোও আপনাদেরকে দেখাবো। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেল, আর 10 সিটি জল দিয়ে 10-12 সিটি দিলেই ব্যাস মাটন স্টু রেডি। রাতে একটু রুটি করলেই ব্যাস হয়ে যাবে, কিন্তু রাতের রুটিটা রাতেই করব, দিনের বেলায় বাকি তরকারিগুলো সব রান্না করে রাখি, বাচ্চাগুলোকে একটু পড়াতে হয়। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে।